আমার কাছে হাতের কাজ করতে ভীষণ ভালো লাগে, সেটা যে কোনো ধরনের কাজই হোক। তো আমি যেটা করি সেটা হচ্ছে, হাতে যখনই সময় পাই হয়তো বাটিক করতে বসে পড়ি, হয়তো হ্যান্ড পেন্ট নিয়ে বসে পড়ি, না হলে জুয়েলারি মেকিং করতে বসে পড়ি। মানে আমার কাছে এই কাজগুলো করতে এত বেশি ভাল লাগে, বিশেষ করে ভিডিও মেকিং আমার কাছে অনেক অনেক পছন্দের কাজ। তো যেহেতু এই কয়টা দিন আমরা সবাই বাসায় ছিলাম, তারপর নেট অফ ছিল, তো আমি চিন্তা করলাম যে এই যে নেট নাই, তারপর হচ্ছে ঘরে কাজ আর কয়টা কাজ থাকে, দেখা যাচ্ছে যে কাজ তো রান্নাবান্না করা হইলে তো আর হাতে তেমন কোনো কাজ থাকে না, তাহলে কী করা যায়, মানে ক্রিয়েটিভ কিছু যেটা দিয়ে নিজেকে ব্যস্ত রাখা যায়। তো সত্যি কথা বলতে গেলে আমরা যারা ইউটিউব ফেসবুকে কাজ করি, তারা কিন্তু ইউটিউব এবং ফেসবুক একটু পরপর স্ক্রল করাটার একটা বদ অভ্যাস, তারপর হচ্ছে ভিডিও আপলোড করার পরে কয়টা ভিউ হয়েছে, কোনটার ভিউ কম আছে, কোনটার থাম্বনেল চেঞ্জ করতে হবে, কোনটার আর একটু ডেভেলপ করা যায়, এগুলো নিয়ে কিন্তু আমাদের মাথার মধ্যে অনেক কাজ করে। একটু পরপর ইউটিউব ফেসবুকে আমরা ঢুকি, বাট যেহেতু এই কটা দিন নেট অফ থাকার কারণে ইউটিউব ফেসবুকে তেমন একটা ঢুকতে পারি না, কিন্তু এই যে এতদিনের একটা লম্বা একটা জার্নি বা এতদিনের একটা বদ অভ্যাস, লাইন নাই জানি, তারপরে একটু পরপর ফোনটা হাতে নিতে ভালো লাগে, মনে হয় এসে একটা নাটক দেখতে পারতাম। তো আমি এর ভিতরে আপনাদেরকে একটা ঘটনা বলি কী হয়েছে। তো আমরা তো প্রায় 5-6 দিনের মতো প্রায় আমাদের তো নেট ছিল না পুরো বাংলাদেশে। তো সেই সময় আমি, মানহার বাবা, মানহা, মানে আমরা টিভি দেখার জন্য এতটাই এতটাই মানে উদগ্রীব ছিলাম, মানে কি বলবো। তো আমাদের বাসায় তো আর ডিশের লাইন নাই, যে নেটের সাহায্যে, যেহেতু নেট নাই, নেটের সাহায্যে টিভিও দেখতে পারতেছিলাম না, তো ডিশের লাইন যেহেতু নাই তাই আমরা টিভি দেখতে পারতেছিলাম না। তো এর মধ্যে আমার যে দেওর উদয়, ওর কাছ থেকে একটা নাটক নিয়ে আসছে পেন ড্রাইভে করে, সেই পেন ড্রাইভে আমরা নাটক দেখছি, রাত্রে 2:30 পর্যন্ত বসেছিলাম। 2:30 পর্যন্ত কেন বসেছিলাম সেটা বলি, আমরা নাটকটা দেখতে বসি 12:30-টার দিকে, এর মধ্যে কারেন্ট চলে গেছে, কিন্তু টিভি দেখার এখন এইরকম একটা ইচ্ছা মানে মনের ভিতর জাগ্রত হয়েছে আমার, আমাদের মানে ইলেকট্রিসিটি চলে গেছে কিন্তু আমরা অধীর আগ্রহে বসে আছি যে কখন ইলেকট্রিসিটি আসবে, এরপর আমরা পুরাটা সিরিজ দেখব, তারপর আমরা ঘুমাবো। তো যাই হোক, আমি জানি কম বেশি সবার বাসায় এরকম ঘটনা আছে, আর এখনকার বর্তমান সময়ে ইন্টারনেটটা আমাদের জীবনের এমন একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে, মানে আমার মনে হয়, আমার নিজের অপিনিয়ন থেকে বলতেছি যে খাবার হয়তো একবেলা কম খাইলে চলে, বাট নেট না থাকলে মানে এটা কল্পনা করা যায় না। এমন অনেক বাসা আছে যেখানে বাচ্চারা মানে টিভি দেখতে দেখতে খায়, বা ফোনে কার্টুন দেখতে দেখতে খাওয়া দাওয়া করে, বা দেখা যায় একটু পরপর। আর এখনকার সময়ে এমন একটা পরিস্থিতি যে আমাদের যে জিনিসটা ভাল লাগতেছে আমরা ওই জিনিসটাই দেখতেছি, বা ইউটিউব অ্যালগোরিদম বা আমাদের ফেসবুক অ্যালগোরিদমগুলো এমনভাবেই সাজানো যে আমরা যে জিনিসটা পছন্দ করি সেই রিলেটেড প্রোডাক্টগুলাই মানে ভিডিওগুলাই আসতে থাকে। আবার আমি ধরেন একটা ওয়াশিং মেশিন কিনবো, সেই ওয়াশিং মেশিন রিলেটেড ভিডিওগুলাই আমার সামনে আসবে, বা ওয়াশিং মেশিন দিয়ে কীভাবে কাপড় ধোয়, বা ওয়াশিং মেশিনের দাম কত, বা কোনটা ভালো, কোনটা ফিচার, এইগুলা কিন্তু আসতে থাকে। আবার ধরেন আপনি একটু ফুচকা খাবেন, চিন্তা করতেছেন এই ফুচকার ব্লগ আসতে থাকবে, মানে আমাদের লাইফটা এরকম হয়ে গেছে, আমাদের টেকনোলজিটা এখন এরকম হয়ে গেছে, আপনি যেটা চিন্তা করতেছেন সেটা আপনার সামনে আসতেছে। তো এইরকম একটা আপডেট একটা সিচুয়েশনে 6-7 দিন ইন্টারনেটটা না থাকা, বিশ্বাস করবেন না, আমি পুরো লকডাউনেও, করোনার লকডাউনেও আমার কাছে এত বেশি খারাপ লাগে নাই, এই 1 সপ্তাহ নেট অফ করাতে যে পরিমাণ কষ্ট হয়েছে, কারণ এখনকার সময় নেট ছাড়া কল্পনা করা যায় না, আর বিশেষ করে আমাদের মতো ফ্রিল্যান্সার যারা আছে তাদের জন্য তো পুরো মাঠে মায়ের মতো অবস্থা, কারণ আমরা কিন্তু দেখা যায় যে এইটাই হচ্ছে আমাদের মেইন পেশা। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা যারা ইন্টারনেটে কাজ করতে পারতেছিলাম না এই 6-7 দিন, আমাদের জন্য টাইম পাস করাটাও অনেক বড় কঠিন কাজ ছিল, অনেকগুলো প্রজেক্ট যেগুলো রেডি করা হয় নাই সেগুলাও দেখা যেতেছে আপলোড করতে পারতেছিলাম না। তো আঁকিবুকি করতে করতে অনেক কিছু বললাম, আমি জানি অনেকে রিলেট করতে পারবেন। তো আমার মতো যারা ফ্রি টাইমে রং তুলির কাজ করতে পছন্দ করেন, তারা এই যে সাত্তার এন্টারপ্রাইজে সাত্তার ভাইয়ার দোকান থেকে রং তুলিগুলো কিনতে পারেন, আমি সেখান থেকে কিনেছি। আপনারা অনেকেই জিজ্ঞাসা করবেন যে আপু আপনি রং তুলিগুলো কোথা থেকে কিনেন, গেঞ্জিটা কোথা থেকে কিনছেন। গেঞ্জিটা আমি কিনছি হচ্ছে গ্লোব মার্কেটের সাইডে, একটা ফুটপাতের সাইডে, ওখানে একটু কমে পাওয়া যায়, ওখান থেকে কিনছি। আর হচ্ছে রং তুলি, তারপর হচ্ছে আদার্স যাবতীয় যা আমাকে দিয়ে ক্রাফটের কাজ করতে দেখেন সব কিছুই আমি সাত্তার এন্টারপ্রাইজ থেকে কিনি। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, কল করে কিনতে পারেন চাইলে।